দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সবথেকে আদরের কন্যা এবং দুবাইয়ের সবথেকে সুন্দরী এবং মডার্ন রাজকন্যা হচ্ছে প্রিন্সেস শেখা মেহরা। শেখা মেহরা এতটাই মডার্ন যে তিনি কোনো নিয়ম কানুন মানেন না, হোক সেটা তার ধর্ম ইসলামের নিয়ম কিংবা তার বাবার তৈরি করা নিয়ম। শেখা মেহরা এমন একজন রাজকন্যা যার কাছে সবকিছু করার পারমিশন রয়েছে। তিনি এমন বিলাসবহুল জীবনযাপন করে থাকে যা দেখে আমাদের নিজের চোখে বিশ্বাস হবে না। দুবাইয়ের রাজা তার এই কন্যাকে এতটাই ভালোবাসেন যে তাকে সবকিছুর পারমিশন দিয়েছে এবং তার বয়স 30 বছর হয়ে গেলেও তার বিয়ে এখনো পর্যন্ত দেননি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে যে শেখা মেহরার বিয়ে তার কাজিনের সাথে হয়ে গিয়েছে। দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার এই রাজকন্যাকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকার সম্পত্তিও দিয়েছে এবং এই 10,000 কোটি টাকার সম্পত্তি দিয়ে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা যা ইচ্ছা করতে পারে। শেখা মেহরার এত সম্পত্তির মধ্যে শেখা মেহরা তার কিছু টাকা খরচ করেছে তার গাড়ির কালেকশনে, যেমন তার কাছে রয়েছে বিখ্যাত মাস্টারপিস গাড়ি লা ফেরারি যার মূল্য বাজারে 16 কোটি টাকা। এছাড়া রয়েছে বিখ্যাত স্পোর্টস কার ম্যাকলারেন P1 যার মূল্য প্রায় 10 কোটি টাকা। তাছাড়া মেহরা ব্যবহার করে থাকে ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েলস এর তৈরি রোলস রয়েলস ফ্যান্টম। তবে শেখা মেহরা তার এই রোলস রয়েলস কাস্টমাইজ করে নিয়েছেন। তার এই রোলস রয়েলস এর কালার হচ্ছে পিঙ্ক, মানে ওয়েমেন মানুষ বুঝতে পারছেন এই রঙই পছন্দ করবে। শেখা মেহরার এই রোলস রয়েলস ফ্যান্টম এর মূল্য প্রায় 15 কোটি টাকা। এছাড়া এসইউভি হিসেবে শেখা মেহরা ব্যবহার করে থাকে মার্সিডিজ বেঞ্জ AMG G63। শেখা মেহরা তার এই এসইউভিকে সোনার পাত দিয়ে মুড়িয়ে নিয়েছে। শেখা মেহরার কাছে একটি বুগাটি চিরন রয়েছে। এই বুগাটি শেখা মেহরার বাবা তার জন্মদিনে গিফট করেছিল। মেহরার এই বুগাটির মূল্য আনুমানিক 25 কোটি টাকা। যার কাছে বুগাটি রয়েছে তার কাছে ল্যাম্বরগিনি থাকবে না, এটা তো হতেই পারে না। মেহরার কাছে একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর রয়েছে এবং এটিও শেখা মেহরা সোনা দিয়ে কাস্টমাইজ করে নিয়েছেন। দুবাইয়ের রাজকন্যা বলে কথা, সোনা না ব্যবহার করলে তার প্রেস্টিজই থাকবে না। মেহরার এই ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডরের মূল্য প্রায় 60 কোটি টাকা। এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন যে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা কত শৌখিন জীবনযাপন করে থাকে। দুবাইয়ে বেশ কয়েকজন রাজকন্যা রয়েছে, কিন্তু তার মধ্যে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কেন শেখা মেহরাকে সবথেকে বেশি ভালোবাসেন, তো এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমনটা জানেন, দুবাইয়ের রাজা এই পর্যন্ত 6টি বিয়ে করেছে এবং তার বেশিরভাগ স্ত্রীকে দুবাইয়ের রাজা তালাক দিয়ে দিয়েছে। দুবাইয়ের রাজা এই 6 জন স্ত্রী থেকে মোট 30 জন সন্তান পেয়েছে, আর দুবাইয়ের রাজার এই 30 জন সন্তান প্রত্যেকে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তবে দুবাইয়ের রাজার এই 30 জন ছেলেমেয়ের মধ্যে দুবাইয়ের রাজা ছেলে হিসেবে সবথেকে বেশি ভালোবাসে প্রিন্স হামাদানকে, যাকে তিনি দুবাইয়ের ভবিষ্যৎ রাজা হিসেবে ঘোষণা করেছেন। দুবাইয়ের রাজার বেশ কয়েকজন মেয়ে রয়েছে, যেমন শেখ লাতিফা এবং শেখ শামসাদ। তারা এত বিলাসী জীবনযাপন পাওয়ার পরেও তারা দুবাইয়ের রাজমহল ছেড়ে অনেকবার পালাতে চেয়েছে। দুবাইয়ের রাজার মেয়েদের এমন ব্যবহার দেখে দুবাইয়ের রাজা অনেক কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলেন। দুবাইয়ের রাজকন্যা শেখ লাতিফা তার পিতার বিরুদ্ধে গিয়ে অনেকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। শেখ লাতিফা যতবার বাড়ি থেকে পালিয়েছে দুবাইয়ের রাজা ততবার তাকে ধরে এনেছে। এমনকি শেখ লাতিফা নিজে লাইভে এসে বলেছে তাকে রাজপ্রাসাদে থাকতে ভালো লাগে না এবং তার বাবার বিরুদ্ধে সে অনেক কথাই বলেছিল এই লাইভে এসে। দুবাইয়ের রাজা শুধুমাত্র দুবাই শাসন করে না, তিনি তার ছেলে মেয়েদের উপর অনেক কঠোর। তিনি তার ছেলে মেয়েদের যা আদেশ দেবেন তা তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়। দুবাইয়ের রাজকুমার এবং রাজকুমারীরা সবকিছু করতে পারে কিন্তু তার পিতার আদেশ অমান্য করতে পারে না। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই দুবাইয়ের রাজকুমার শেখ হামাদান তার বাবার আদেশে বিয়ে করেছিল, যদিও তিনি এ বিয়েতে রাজি ছিলেন না। সব থেকে অবাক্যর বিষয় হচ্ছে দুবাইয়ের রাজার যত সন্তান রয়েছে তারা সবসময় লিমিটেশনের মধ্যে থাকে, কিন্তু দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা এমনই একজন রাজকন্যা যার কোনো লিমিটেশন নেই, সে যা ইচ্ছা করতে পারে। দুবাইয়ের রাজা তার এই মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে। তার সব থেকে বড় প্রমাণ, দুবাইয়ে যত রাজকন্যা ছিল তাদের 18 বছর হতে না হতেই রাজা তাদের বিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু শুধুমাত্র শেখা মেহরাকে অনেক বয়স হওয়ার পরেও বিয়ে দেননি। বর্তমানে শেখা মেহরার বয়স 30 বছর, কিন্তু তারপরও দুবাইয়ের রাজা তাকে সিঙ্গেল রেখে দিয়েছেন। কিন্তু সম্প্রতি অনেক নিউজে দেখা যাচ্ছে যে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা তার চাচাতো ভাইকে বিয়ে করে নিয়েছেন এবং অনেকেই বলছে তাদের ছোটবেলা থেকে এই বিয়েটি ঠিক করা ছিল। দুবাইয়ের অন্যান্য মহিলাদের থেকে শেখা মেহরা অনেক আলাদাভাবে জীবনযাপন করে থাকে। এর সব থেকে বড় প্রমাণ হলো শেখা মেহরার কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন সে কত মডার্ন ভাবে জীবনযাপন করে থাকে। তাছাড়া দুবাইয়ের প্রত্যেকটি মহিলাকে বাইরে বের হলে হিজাব পরতে হয়, কিন্তু আপনি কখনোই শেখা মেহরাকে কোথাও হিজাব পরে যেতে দেখবেন না। শেখা মেহরা তার বড় বড় চুল দেখিয়ে সবাইকে আকর্ষিত করতে চায়, আর তার এই টেকনিক অনেক কাজেও লেগেছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের পোলাপান তার উপরে ক্রাশ খেয়ে বসে আছে। ওহ গড,
আপনি জানলে অবাক হবেন, প্রথমে শেখা মেহরার নাম ক্রিস্টিনা রাখা হচ্ছিল, কিন্তু তার পরিবার এই নামটি পছন্দ করে না, তাই পরবর্তীতে তার নাম শেখা মেহরা রাখা হয়। দুবাইয়ে যত বড় বড় ফাংশন এবং অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানে আপনি শেখা মেহরাকে দেখতে পাবেন এবং শেখা মেহরা সেখানে অ্যাপিয়ারেন্স রাখেন সব থেকে মডার্ন ওয়েমেন হিসেবে। তাছাড়া শেখা মেহরা পাবলিক স্পিকিং অনেক ভালো দিতে পারেন, মানুষের সামনে তিনি অনেক কনফিডেন্টলি কথা বলেন, যেটা দুবাইয়ের অন্য কোনো রাজকন্যা সহ দুবাইয়ের রানীরাও করতে পারে না। তাছাড়া দুবাইয়ের অন্য রাজকন্যাদের এটা পারমিশন নেই যে সবার সামনে এসে কথা বলার, এই অধিকার শুধুমাত্র প্রিন্সেস শেখা মেহরার কাছে রয়েছে। যেহেতু দুবাইয়ের সব ইভেন্টে এবং ফাংশনে শেখা মেহরাকে দেখা যায়, তাই বিভিন্ন ম্যাগাজিন সহ সোশ্যাল মিডিয়াতে আপনি শেখা মেহরা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাছাড়া শেখা মেহরা ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। শেখা মেহরা তার বিলাসী জীবনযাপনের ছবি এই ইনস্টাগ্রামে আপলোড দিয়ে থাকে এবং তার এই জীবনযাপন দেখে মানুষজন শুধুমাত্র হা করে থাকে। শেখা মেহরা অনেক খোলামেলা জীবনযাপন করে থাকে, যেমন সে যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা কিনতে পারে এবং যার সাথে ইচ্ছা কথা বলতে পারে। শেখা মেহরা এত খোলামেলা জীবনযাপন করে থাকে, তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে তার মা হচ্ছে গ্রিসের অধিবাসী। যেহেতু শেখা মেহরার মা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে, তাই শেখা মেহরা একজন আরব কন্যা হওয়ার পাশাপাশি সে ওয়েস্টার্ন কালচার ফলো করতে পছন্দ করে। আজ থেকে প্রায় 31 বছর আগে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একজন গ্রিসের মহিলা জয়ীকে বিয়ে করেছিলেন এবং তার সাথে দুবাইয়ের রাজা বেশ অনেক বছর ধরে সংসার করেছিলেন। দুবাইয়ের রাজা এই স্ত্রী থেকে পেয়েছিলেন শেখ আবদুল্লাহ এবং শেখা মেহরাকে। তবে এই দুইজন সন্তান হওয়ার পরে দুবাইয়ের রাজার এই স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। তার সাথে দুবাইয়ের রাজার ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তার মেয়ে শেখা মেহরার সাথে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে সুখবর হচ্ছে শেখা মেহরা বেশ অনেক দূর লেখাপড়া করেছেন। তিনি দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটি থেকে বিজনেসের উপরে গ্র্যাজুয়েট হয়েছেন। তারপর তিনি গ্রিসে চলে গিয়েছিলেন এবং গ্রিসে থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। এরপর 2009 সালে শেখা মেহরা আবার দুবাইয়ে চলে আসে এবং তখন থেকেই সে তার বাবাকে দুবাইয়ের বিভিন্ন কাজে সাহায্য করছে। যেখানে দুবাইয়ের অন্যান্য রাজকন্যা ঘরে বসে থাকে, সেখানে এই রাজকন্যা তার বাবার বিভিন্ন কাজে তাকে পরামর্শ এবং সাহায্য করে থাকে। যেখানে দুবাইয়ের রাজা তার অন্যান্য রাজকন্যাদের বাড়ি থেকে বের হতে দেয় না, সেখানে তার রাজকন্যা শেখা মেহরাকে বিদেশে পাঠিয়েছেন পড়ালেখা করতে। শুধু এতটুকুই নয়, মেহরার মায়ের সাথে তালাক হয়ে যাওয়ার পরেও তাকে তার মায়ের সাথে থাকার অনুমতিও দিয়েছেন। যেহেতু শেখা মেহরার মধ্যে আরব সংস্কৃতি এবং গ্রিক সংস্কৃতি দুইটাই রয়েছে, তাই দুবাইয়ের রাজা জোর করে তার উপরে কিছুই চাপিয়ে দেয়নি। ছোটবেলা থেকে শেখা মেহরাকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, যার কারণে তিনি তার প্রাইমারি এডুকেশন নিয়েছেন ইউনাইটেড কিংডমের একটি স্কুল থেকে এবং সেখানে প্রাইমারি স্কুলে পড়ালেখা চলাকালীন শেখা মেহরা ঘোড়া চালানো শিখে। তখন থেকেই ঘোড়ার প্রতি তার অন্যরকম টান রয়েছে আর বর্তমানে তার আস্তাবলে পৃথিবীর সব থেকে দামি দামি ঘোড়া রয়েছে। শেখা মেহরা এমন ভাবে ঘোড়ার সাওয়ারি করেন যে তাকে দেখে মনে হয় কোনো প্রফেশনাল ঘোড়া চালাচ্ছে। যেমনটা বললাম, মেহরার কাছে পৃথিবীর সব থেকে দামি দামি ঘোড়া রয়েছে, তার এক একটি ঘোড়ার মূল্য 36 কোটি টাকা। শেখা মেহরা রাস্তা বলে যে ঘোড়াগুলো রয়েছে সেগুলোকে দেখাশোনা করার জন্য শেখা মেহরা প্রতি বছর 40 কোটি টাকা খরচ করে থাকেন। যদিও এই 40 কোটি টাকা তার কাছে কিছুই না, কারণ তার কাছে 10,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তবে শেখা মেহরা তার এই সম্পত্তি থেকে দুবাইয়ের মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, যেমন তিনি দুবাইয়ের মহিলাদের উন্নয়ন প্রকল্পে অনেক বড় বড় ডোনেশন করেছেন। শেখা মেহরার এই জীবনযাপন দেখে আপনার হয়তো মন চাচ্ছে যে আপনিও তার মতো জীবনযাপন করবেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, হোক সেটা টাকা পয়সা কিংবা স্বাধীনতা। যার কাছে যত বেশি সম্পদ রয়েছে তার টেনশন তত বেশি। দেখবেন যার সম্পত্তি কম সে রাতে নাক ডেকে ঘুমাচ্ছে, আর যার সম্পত্তি অনেক তার রাত্রে ঘুম আসে না। ঘুমানোর জন্য তাকে রাত্রে 5 থেকে 6টি ঘুমের ওষুধ খেতে হয়। তো যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি সম্পদ থাকলে দান করবেন।